ভালো করে করব ছয় ঋতুর পরিক্রমায় তুমি আমাদের সবচেয়ে প্রিয় এই ক্যাম্পাসে এই প্রথম বর্ষাবরণ আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না শাওন গগনে ঘর ঘন ঘটা নিশিত জামিনেরে না আজ সকালের আকাশে না ছিল মেঘ না দেখা মিলেছে বৃষ্টির তবে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের আকাশ ছিল যেন অন্যরকম নাচ গান আর কবিতায় কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করা হয়েছিল কাজল কালো মেঘের ভেলায় চড়ে বাংলার অবারিত বুকে আবির্ভাব ঘটে নব যৌবনা বর্ষা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল বর্ষা বরণ উৎসবের কলেজের শিক্ষক পরিষদ এই আয়োজনটি করে শিক্ষক শিক্ষার্থীদের বর্ণিল সাজ এবং সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাস হয়ে ওঠে অনিন্দ্য উৎসব মুখর নজরুল রবীন্দ্রের গান কবিতা থেকে হালের আধুনিক গান ও কবিতা স্থান পেয়েছিল বর্ষা বরণ উৎসবে বৃষ্টি হলে ভিজবে মাথা চুল শুকনো ভার জল আনতে কুকুমনি যায় না যেন প্রথমবারের মতো বর্ষাবরণের এই আয়োজনটি করতে পেরে যেমন খুশি শিক্ষকরা তেমনি শিক্ষার্থীরা আমাদের অনেক ভালো লাগছে কারণ আমাদের এই কলেজে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়ে থাকে এই নানা রকম অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন করে আমাদেরও যোগদান করে এসে উৎফুল্ল লাগে তো আমাদের খুব ভালো লাগে পড়াশোনার পাশাপাশি আমাদের এই বিনোদনটা খুব ভালো লাগতেছে কলেজে প্রথমবার এইটা হচ্ছে আশা করি পরের বছরগুলো আমরা খুব ভালো করে করব আমাদের সাংস্কৃতিক সংঘের আমরা যোগদান করে খুব সৌভাগ্যবান শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শর্মিলা তানজিন লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গোলজার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক রুবিনা সিদ্দিকা এবং আই আর সাজ্জাদ প্রিয় ঋতু বর্ষা তোমাকে অনেক ভালোবাসি আমাদের এই ছয় ঋতুর পরিক্রমায় তুমি আমাদের সবচাইতে প্রিয় আমাদের এই প্রিয় ক্যাম্পাসে কলেজে কখনো বর্ষা বরণ করা হয়নি আমরা বর্ষাকে প্রতিনিয়ত বরণ করি আমাদের প্রেক্ষাপটে কিন্তু এই ক্যাম্পাসে এই প্রথম বর্ষা বরণ মেয়েরা এই বর্ষাকে পেয়ে খুবই খুশি উৎফুল্লিত তারা নাচে গানে উৎফুল্লে আমাদের অধ্যক্ষ ম্যাডামকে যিনি এই চমৎকার একটা আয়োজন করেছেন কারণ কখনো আমার জানা মতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই বর্ষবরণ হয় না আমরা খুব আনন্দিত এই অনুষ্ঠান করতে পারার জন্য শেষে কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দৈনিক করতোয়া বগুড়া।